যেটা আছে এটা খেয়াল করো যে যদি চার দেয়ালের আয়তন বের করতে বলে, দেখো দেয়াল মানে কি ইসের, আমি যদি একটু নোটে লিখি এখানে, দেখো দেয়াল মানে হচ্ছে আমাদের যখন আয়তন বের করতে বলবে তখন তিনটা জিনিস লাগে। দেখো আয়তনের ক্ষেত্রে আমাদের দরকার হয় প্রথমে ইসের, যদি দৈর্ঘ্য বরাবর হয়, দেখো দৈর্ঘ্য বরাবর, আচ্ছা আমি এটা ইউজ করে দেখি, কাজ করা যায়। হ্যাঁ এখানে দেখো, হ্যাঁ এখন দেখো দৈর্ঘ্য বরাবর যদি আমি বের করি, দৈর্ঘ্য বাইরে চলে যেতেছে, দেখো দৈর্ঘ্য বরাবর যদি আমি বের করি, দৈর্ঘ্য বরাবর যদি বের করি, দেখো তিন দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর সেম জিনিস লাগবে। দেখো দৈর্ঘ্য বরাবর দেয়ালের যদি আয়তন বের করি তাইলে হবে দৈর্ঘ্য গুণন উচ্চতা। দেখো দেয়ালের আয়তন যখন বের করবো দৈর্ঘ্য বরাবর, আমি মুখে বলতেছি দেখে লিখতেছি না, উচ্চতা আকার পড়ে গেছে, আচ্ছা উচ্চতা গুণন পুরুত্ব, দেখো গুণন পুরুত্ব, আর যদি দুই দেয়াল হয় দেখো এই দুই দেয়ালের জন্য, দুই দেয়ালের জন্য এখানে টু গুণাকারে থাকবে। আচ্ছা এটা দেখো দৈর্ঘ্য বরাবর দুই দেয়ালের আয়তন বলতে দৈর্ঘ্য গুণন পুরুত্ব গুণন উচ্চতা, মানে তিনটা জিনিস আমাদের গুণ করতে হবে আয়তনের ক্ষেত্রে যখন দেয়ালের আমরা আয়তন বের করব। দেখো তাহলে এটা আমি লিখে দিই, তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর যখন দেয়ালের উচ্চতা বের করব, দৈর্ঘ্য বরাবর আয়তন, প্রস্থ বরাবর আয়তন, যে কোনো বরাবর আয়তন আমরা বের করতে পারি। এখন আমাদের মূল অঙ্কে যাই, দেখো এই অঙ্কটাতেও আমাদের হাইলাইট করে দিচ্ছি আমি, যে ঘরের দৈর্ঘ্য দেয়া আছে, এটা ঘরের দৈর্ঘ্য দেয়া আছে আমাদের 25 মিটার, প্রস্থ দেয়া আছে এত, উচ্চতা দেয়া আছে এতটুকু। এখন যদি বলে দেয়ালের আয়তন, চার দেয়ালের আয়তন নিন, এটা যদিও একটু ক্রিটিক্যাল হিসেবে থাকার কারণে পরীক্ষায় এত বেশি ধরে না, তারপরেও তোমাদের বইতে যেহেতু আছে ঘরের অঙ্কের মধ্যে আসে। দেখো তাহলে দুই দেয়ালের, যেমন এখানে একটু কাজ দেখো, এই যে 25 মিটার, 25 মিটারটা হচ্ছে এই যে হলুদ একটা, মনে করো একটা ফ্লোর, এই যে একটা ঘর, এই হলুদ অংশের এই যে ভিতরে দেখো এই যে এখানে যে এই অংশটার হাইলাইটসটা একটু অন করি, হ্যাঁ এই দেখো এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ভিতরের যে হলুদ অংশটা, এটার দৈর্ঘ্য হচ্ছে 25, কিন্তু দেয়ালটা কিন্তু এই সরি নীল অংশ, নীল অংশটার বাইরে হচ্ছে দেয়াল, এই লালটা হচ্ছে আমাদের দেয়াল, এই জন্য দৈর্ঘ্য দেখো এই সাইড থেকেও 0.1 ইসের, এই 0.15, আবার এই দিক থেকেও 0.15, মানে দুই দিক থেকে 0.15 অংশ কি হয় যোগ হয়, দাগাদাগি না করলে হয় না, এই জন্য 25 × 0.15। আসলে দাগাদাগি কেটে জানি করতেছে, ক্লিয়ার ভিউয়ার্স উইন্ডোজ সেটা এখানে এটা অফ করে দেওয়ার অপশনটা আছে, আচ্ছা যাই হোক। দেখো তাহলে আমরা এখানে কি দেখলাম, যে যে ঘরের দৈর্ঘ্য 25 মিটারটা হচ্ছে এই যে নীল যে একটা মেঝে, মনে করো এই যে নীলটা হচ্ছে একটা ঘর, আর এই কালো আর লাল অংশটা হচ্ছে দেয়াল। এখন এই জন্য আমরা দৈর্ঘ্য বরাবর যখন দুই দেয়ালের আয়তন আমরা বের করব, তখন এই 25 মিটার যে এই যে মেঝেটার দৈর্ঘ্য যে 25 মিটার আছে, এটার থেকে দেয়ালটা যেহেতু বাইরে, এই জন্য দুই পাশের জন্য
0.15 এই দৈর্ঘ্যের সাথে আমরা যোগ করব। দেখো যে দৈর্ঘ্যের সাথে আমরা কি করলাম যোগ করলাম, তারপর দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে পুরুত্ব আর একটা হচ্ছে উচ্চতা। দেখো পুরুত্ব উচ্চতা সবসময় থাকবে, এই যে পুরুত্ব আছে 0.15 আর উচ্চতা আছে ঘরের 5, আর এই দুই দেয়ালের কারণে এই লাস্টে 2 গুণ হয়েছে। তাহলে মনে রাখবা, খাতায় প্রয়োজনে নোট ডাউন করে রাখো, দেয়ালের আয়তন মানে হচ্ছে স্যার পুরুত্ব তো একবার দিছেন আরেকবার হইল কেন? হ্যাঁ পুরুত্ব তো একবার দিছেন আবার হইল কেন? না এটা তো হইছে, আমি এই যে দেয়ালের দেখো এই যে নীল অংশের নীল অংশটা হচ্ছে 25, এই যে নীল অংশটা হচ্ছে 25, আর কিন্তু আমি লাল অংশের দৈর্ঘ্য বের করব। এই দেখো লালটা এই নীলের থেকে এই যে পুরুত্ব পরিমাণ বেশি, এই যে এই সাইড থেকে 0.15 আবার এই সাইড থেকে 0.15, এই জন্য এই দেয়ালের দৈর্ঘ্যটা বের করার জন্য আমি এটা গুণ করছি। এটা পুরুত্ব হিসেবে দুই সাইড থেকে পুরুত্বটা ধরলে পুরো দেয়ালটা পাই। যেমন আমি এই জন্য দেখো কালার করে রাখছি, লাল অংশটা হচ্ছে নীল অংশের থেকে এই এখান থেকেও পুরুত্ব হচ্ছে কি 0.15, এই দিক থেকেও পুরুত্ব হচ্ছে 0.15, এর মানে 0.15 কে দ্বিগুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এই দেয়ালের দৈর্ঘ্য। এই দেয়ালের দৈর্ঘ্য দেয়ালের দৈর্ঘ্যের সাথে যদি দেয়ালের পুরুত্ব আর দেয়ালের উচ্চতা এই তিনটা জিনিস গুণ করি তাহলে দেয়ালের আয়তন পাবো। আর যেহেতু এখানে দুইটা দেয়াল কাউন্ট করতে বলছে, এখানে দেখো দুইটা দেয়াল বলা আছে, এই দুইটা দেয়াল বলার কারণে আমরা এই যে উভয় পক্ষ এখানে 2 গুণ করে দিয়েছি, এর নিচেও কিন্তু 2 গুণ হইল না কেন? প্রস্থতে কারণ দেখো এই যে লাল অংশটা কভার করার কারণে, এখন এই যে প্রস্থতে যাও, এই যে লাল অংশটা যখন কভার করেছি আমি, এখন দেখো নীল অংশের এই যে নীল অংশের যতটুকু ভিতরের প্রস্থ আর এই কালো অংশের প্রস্থের মধ্যে কি কোনো তফাৎ আছে? দেখো তো তাকে না, নীল অংশের কারণে যে দৈর্ঘ্য বরাবর মাপার কারণে আমরা কিন্তু এই যে এই সাইড থেকে আর এই সাইড থেকে মেপে ফেলছি অলরেডি দেয়ালটা, বুঝতে পারছো? এই যে এই জন্য আমি এখানে কালার করছি। দেখো নীল এখান থেকে এই যে নীল, এই নীলের উপরে যদিও ইকটা বোঝা যাবে না, এই যে আমি যদি এখান থেকে একটা দাগের মতো টানি দেখো, এই যে এই যে এই এতটুকু হচ্ছে আমাদের, এতটুকু হচ্ছে প্রস্থ ঘরের প্রস্থ মেজের প্রস্থ। আবার দেয়ালটাও দেখো কালো কালার করা কিন্তু এতটুকু দৈর্ঘ্যই, মানে এই যে মাত্র যে গ্রিন কালার মতো মানে নীলের উপরে হলুদ দেওয়াতে এটা গ্রিন এর মতো দেখায়, এর মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 মিটার, আর এই কালো অংশের দৈর্ঘ্য কিন্তু দেখো 10 মিটার। এই জন্য এখানে কিন্তু আমি কি করি নাই যোগ করি নাই, এই জন্য প্রস্থ বরাবর দুই দেয়ালের যখন আয়তন বের করব তখন 10 গুণন আর এই যে উচ্চতা এবং পুরুত্ব এটা সবসময় থাকবে। এটা হচ্ছে প্রস্থ বরাবর এই যে দেয়ালটার দৈর্ঘ্য, এই যে প্রস্থ বরাবর হচ্ছে এই কালোটা এই কালোটাই দুইটা হচ্ছে প্রস্থ বরাবর যে দেয়াল দুইটা, ঠিক আছে? এই দুইটা দেয়ালের জন্য লাস্টে এই 2 গুণ আর হচ্ছে আমাদের এখানে আমরা কিন্তু 10 গুণ করেছি, এই 10-এর সাথে এই এটা যদি যোগ করতাম তাহলে আমার এখানে পুরাপুরি 25 ধরতাম। তুমি যদি মনে করো যে স্যার আমি এই যে এই এইটা এই যে এখানের অংশটা মানে এই 2×0.15 আমি 25-এর সাথে যোগ করব না, আমি 10-এর সাথে যোগ করব, ঠিক একইভাবে কিন্তু তুমি যোগ করতে পারো, যে কোনো একটা সাইডে যোগ করতে হবে। কারণ যখন আমি দেখো এই যে লাল অংশটা কাউন্ট করে ফেলছি তখন কিন্তু কালো অংশটা কিন্তু পুরোপুরি আর নাই, এই যে এই জায়গা থেকে এই যে মাথা পর্যন্ত আছে, এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আছে, এর মানে আর যখন এই যে দেখো এটা যদি আমি সরাই দেই, আমি যদি এটা উঠে দিয়ে যদি মনে করো শেপটাকে যদি সরাই, এই লাল শেপটাকে সরাইলে দেখবো কালো এই পুরাটা এখানেও কালো পুরাটা, কিন্তু এই যে লাল এই জন্যই করে দিয়েছি যাতে আমরা এই দৈর্ঘ্য বরাবর দুই দেয়ালের আয়তন যখনই করছি, এটাও কিন্তু আমার ভিডিও করে দেওয়া আছে। দেখো এই যে আমি যে গ্রিন কালার করছি বোঝানোর কারণেই তখন কালার করছি, কারণ আমার শিটগুলিতে এরকম গ্রিন কালার করা ছিল না। দেখো তাহলে আমরা সোজা কথা মনে রাখবো, দৈর্ঘ্য বরাবর যখন দুই দেয়ালের আয়তন বের করব তখন একটু আগে আমরা যেই যেটা শিখছিলাম যে আমাদের দৈর্ঘ্য বরাবর যদি আয়তন বের করি, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর আয়তন বের করলে ই হবে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, দাগগুলি ঠিক মতো আসে না, আচ্ছা যাই হোক এটা আমি মুখে বলি, তাইলে হবে দৈর্ঘ্য গুণন পুরুত্ব গুণন উচ্চতা। মনে রাখবা দৈর্ঘ্য গুণন পুরুত্ব গুণন উচ্চতা মানে হচ্ছে দৈর্ঘ্য বরাবর দেয়ালের আয়তন, আর দুই পাশ বলার কারণে কিন্তু 2 গুণ, এখানে দুই পাশ বলার কারণে এখানে কি হয়েছে 2 গুণ হয়েছে, আর যদি দুই পাশ না বলতো তাহলে আর 2 গুণ হইতো না, ঠিক আছে? তাহলে দুই দেয়ালের স্যার দৈর্ঘ্যটা আরেকবার বুঝান,
দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, এই যে তুমি যে এখানে কালো লালটা যখন করছো, যে তুমি ম্যাথ করানোর বুঝানোর পরে প্র্যাকটিস করো না, এই কারণে এই জিনিসগুলি তো আবার ভুলে গেছো। দেখো দৈর্ঘ্য বরাবর দুই দেয়াল যখন আমি কাউন্ট করেছি, এই যে নীল অংশটার দৈর্ঘ্য, দেখো নীল অংশটা যখন আমি কাউন্ট করে ফেলছি, এই যে নীলের যে এই যে প্রস্থ বরাবর যতটুকু দৈর্ঘ্য, দেখো নীল অংশটা ভিতরের মেঝে আর এই কালো অংশ যে দেয়ালের দৈর্ঘ্য, দুইটাই কিন্তু সেম, এই কারণে এখানে কিন্তু 10 10ই রয়ে গেছে। আর এই পুরুত্ব 0.15 রয়ে গেছে, পুরুত্ব তো থাকবে, পুরুত্ব আর উচ্চতা সবসময় এটি থাকবে। এই যেখানে দেখো পুরুত্ব আর উচ্চতা যা নিয়েছি আমরা, এই যে 0.15 গুণন 5, এখানে 0.15 গুণন 5, আর এই 2 গুণ হয়েছে দুই দেয়ালের কারণে। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর দুই দেয়াল গেলাম, প্রস্থ বরাবর দুই দেয়াল গেলাম, ঠিক আছে। অতএব চার দেয়ালের আয়তন, চার দেয়ালের আয়তন যখন আমরা বের করব, তখন আমরা কি করব যে এটার সাথে এই দুইটা যোগ করে দেবো, দুইটা শেষ। তাহলে তুমি এই যে পুরুত্বটা, দেয়ালের পুরুত্বটা, এখন যদি দেখো এটা ঘরের মেঝের দৈর্ঘ্য কিন্তু বলা আছে। এখন তোমাদের বইতে দেখো, দেখো তোমাদের বইতে যে সৃজনশীলটা দেয়া আছে একদম, যে এটা হচ্ছে অডিটোরিয়ামের, দেখো এটা আমি বুঝাইতে গিয়ে যে এখানে দেখাই দিছিলাম, দেখো যখন এই চার দেয়ালের আয়তন বের করতে হবে, দেখো বলছি কি একটা স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল এত, দৈর্ঘ্য প্রস্থ ক্যাম্পাস অডিটোরিয়ামের দৈর্ঘ্য, দেখো এই পুরা অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেওয়া আছে, অডিটোরিয়ামের মেজের দৈর্ঘ্য না, কিন্তু এখানে অডিটোরিয়ামের দৈর্ঘ্য। যখন অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেয়া থাকবে, দেখো যখন এই অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেয়া থাকবে, আর মাউসটা একটু ডিস্টার্ব দিতেছিল আর কি, এই যখন এই অডিটোরিয়ামের দৈর্ঘ্য, হ্যাঁ বলো স্যার, আজকে ওই যে দুইটা ক্রিয়েটিভ করতে দিছেন না, দুই দুই নাম্বারটার গ নাম্বারটা একটু বুঝাই দেন তো। দুই নম্বরের গতে কি ছিল? ওই যে স্যার পরিসীমার সাথে কি একটা, আচ্ছা আচ্ছা স্যার দুই এর গটা বুঝিনি, মানে কি বলার গড়ে পরিসীমা বললে না, ক্ষেত্রফল ব্যক্ত, এই যে এটা তো আলোচনা করছি, এই যে এই যে এই দেখো, এই যে তোমরা যে প্র্যাকটিস করো না, এই যে উক্ত বাগানের ওইখানে ছিল কি সে বর্গাকৃতির ক্ষেত্রে বাইরে 3 মিটার প্রশস্ত পথে, এখানে তো আরো বড় করে আলোচনা করছি, এখানে এই এতটুকু চাইছে তোমাদের, 3 মিটার এই 4 মিটার মনে দেয়া ছিল, 4 মিটার। আচ্ছা এটা এটার পরে আসতেছে, এইটার আলোচনা হয়ে যাক তারপরে। দেখো তাহলে আমাদের যেটা বলতেছিলাম যে অডিটোরিয়াম যদি থাকে, দেখো অডিটোরিয়ামটা হচ্ছে এরকম আকৃতির, যে অডিটোরিয়ামের ছবিটা এখানে আঁকেই আছে, অডিটোরিয়ামের বাইরের মাপ দেয়া আছে দেখো, তখন কিন্তু এই অডিটোরিয়াম যদি বলা থাকে, দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখো, অডিটোরিয়াম বলা থাকলে এখানে কিন্তু যোগ হবে না, তখন হবে বিয়োগ, ঠিক আছে, তখন হবে বিয়োগ চিহ্নটা হবে। মনে রাখবা যখন অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেয়া থাকবে, তখন এইখানে এই 2 ইনটু যে পুরুত্ব যেটা আছে সেটা বিয়োগ করবা, আর যখন ঘরের মেজের দৈর্ঘ্য বলা থাকবে, দেখো এখানে আমি নিচে একটা নোট লিখে দিয়েছি, ঘরের বা অডিটোরিয়ামের যদি মেজের দৈর্ঘ্য বলা থাকে, দেখো মেজের দৈর্ঘ্য, মেজে যদি উল্লেখ থাকে তাইলে এই 2D মানে পুরুত্ব 2 গুণ করে যোগ করব, আর যদি শুধু অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেয়া থাকে, তখন আজকে যে তোমাদের সৃজনশীলটা দেওয়া হয়েছে, এটা যদিও তাহসিন ই করছিল, বলছিল যে স্যার এই অঙ্কটা পারি না, এই জন্য আমি এটা একটু বুঝি নাই, এটা ঢেকে দিয়ে কাজ দিয়েছিলাম তোমাদের। দেখো এই যে এখানে যে সৃজনশীলটা তোমাদের দেওয়া হয়েছে, এই একটি ঘরের মেজের দৈর্ঘ্য, যদি মেজের দৈর্ঘ্যটা কি দেখতে পারতেছো সবাই, দেখো একটি ঘরের কিসের দৈর্ঘ্য দেওয়া আছে, মেজের দৈর্ঘ্য, ঘরের দৈর্ঘ্য দিলে সাধারণত মেজের দৈর্ঘ্যই দেওয়া থাকে, দেখো মেজের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 5 মিটার। অনেকে হয়তো এটা গাইড বই পায়া গাইড বইয়ের মতো করে করে দিছে, কারণ আমার করার স্টাইল দেখে আমার মনে হয়েছে যে গাইড বই স্টাইলই করছো, কারণ কিছু জিনিস আছে শর্টকাটে, অনেক যারা শর্টকাটে একটু করছে তারা মনে করছে যে নিজে একটু বুঝে বুঝে করছে, আর গাইড বইতে অনেক সময় অন্যভাবে করা থাকে, আমার মনে হয়েছে যে 2-3 জনের গাইড বই দেখে দেখি করছে। আচ্ছা যাই হোক, দেখো ঘরের মেজে যখন বলা থাকবে, মেজে বলা থাকলে মনে রাখবা এই পুরুত্ব যে দ্বিগুণ করে যে এটা যোগ হবে, ঠিক আছে, আর মেজে যদি না বলা থাকে তাইলে হবে বিয়োগ, এই পুরাটাই সেম, দৈর্ঘ্যর সাথে বিয়োগ করবা বা প্রস্থর সাথে যে কোনো একটা যোগ বিয়োগ করলেই চলবে,
যে আর আর এই রাস্তায় যেরকম আমরা বলছি না যে দৈর্ঘ্য বা প্রস্থ যেকোনো একটার সাথে যোগ করলে চলবে, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য বরাবর যদি আমরা যোগ করি প্রস্থ পুরাটাই থাকবে, আবার যদি প্রস্থ বরাবর যোগ করি দৈর্ঘ্য পুরাটাই 25 থাকবে, দেখবে রেজাল্ট সেমই আসবে। ঠিক আছে, এইটা এখন দেখো আমাদের এই এই ম্যাথটা, এই ম্যাথটা মনে হয় পরেরটায় বড় করা আছে, দেখি এটার ভিতরে মনে হয় বড় করা থাকতে পারে। এখন যেটা তোমাদের আলোচনা তখন করছিলাম, এখানে তোমাদের এই চ্যাপ্টারে কোনো ম্যাথে আটকাবে না, তোমরা যদি মনে করো ভুলে যাও তাহলে ওই পিছনের ভিডিওগুলো একটু দেখে দেখে আসবা, তাইলে মোটামুটি দেখবে যে সবার হয়ে গেছে। হ্যাঁ, এটা এখান থেকে একটু আলোচনা করছিলাম। দেখো এখানে বলছি কি, তোমাদের আজকের কোশ্চেনটা যেটা ছিল সেটা আমি একটু উল্টে আসি। কোশ্চেনটা দেখো এখানে কি বলা ছিল, এটার সাথে এটা মিল করে নেই, যে এটা ছিল উক্ত বাগানের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, এর মানে বাগানের পরিসীমা বের করতে হবে। ঠিক আছে, এটাও এখানে থাক, আমরা আমাদের অঙ্কে চলে যাই। দেখো এটাও বলা আছে যে উক্ত বাগানের সমান পরিসীমা বিশিষ্ট, দেখো পুরো ম্যাথের প্যাটার্নটা চেঞ্জই নাই, কারণ এটা যদিও আমার আগে তৈরি করা শীট কিন্তু এখানে আমি সব ধরনের জিনিস রাখছি, যাতে তুমি যুক্ত বাগানের সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গাকৃতির ক্ষেত্রের, বর্গাকৃতির ক্ষেত্র বলেই শেষ করে নাই, বলছে বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত একটা পথ, এর মানে বাইরে 3 মিটার একটা পথ আছে, তাহলে তারপর এই এতটুকুই কিন্তু তোমাদের দিছি পথের ক্ষেত্রফল, এই পরেরটুকু আর দেয় নেই, যে একটি পথের, যে একটি পথের প্রতি বর্গ মিটার এত টাকা হিসেবে গ্যাস লাগে, এটা একদম সহজ পাঠ, তাহলে আমরা ওই ওইটা শেষ করে আসি পরে, আগে আগের সৃজনশীল গুলি দেখবো। দেখো যে এখানে তোমরা প্রয়োজনে পিছনের ভিডিও গুলি দেখবা, কারণ এখন তো আমি একটু স্পিডে পড়াচ্ছি, তখন আমি আরো স্লো স্লো পড়াইছি, একদিন মনে হয় একটা সৃজনশীল আলোচনা করছি, এরকম অনেক ভিডিও আছে। হ্যাঁ বলো, সাউন্ড অনেক প্রবলেম আসতেছে, সাউন্ড নেটওয়ার্কের কারণে হয়তো হইতে পারে, এখন কি বোঝা যায়? হ্যাঁ আমরা তো ঠিক পাই, ঠিক আছে, হ্যাঁ আমরা একটু হই যাচ্ছি। আচ্ছা সাউন্ড কি এখন ঠিক আছে? ফোন নেটের প্রবলেম মনে হয়, এখন কি শব্দ বোঝা যায়? হ্যালো, হ্যাঁ স্যার, এখন কি ক্লিয়ার শব্দ বোঝা যায়? স্যার বোঝা যায়, হ্যাঁ স্যার, যায় যায় বোঝা যায়, ঠিক আছে। বাগানের সমান পরিসীমা, তাহলে বাগানের দৈর্ঘ্য পেয়েছি আমরা 40 মিটার। ঠিক আছে, এটা প্রশ্নে দেয়াই ছিল তোমাদের আজকে, যেটা কি ছিল বাগানের এই যে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দেয়া ছিল, দেয়া না থাকলে আমরা ক্ষতে অলরেডি পেয়ে যাব, যদি কোনো ইসে না দেয়া থাকে তাহলে আমরা ক্ষতি অলরেডি পেয়ে যাব। তাহলে বাগানের দৈর্ঘ্য দর্শী আমরা 40 মিটার আর প্রস্থ দর্শী 30 মিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেয়া থাকলে আমরা পরিসীমা বের করতে পারবো, যেহেতু আয়তকার বাগান তাহলে বাগানের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে আমরা পরিসীমা বের করলাম। বলছি উক্ত বাগানের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকৃতির ক্ষেত্র, দেখো একটা বর্গাকৃতির ক্ষেত্র যদি বলা থাকে এর মানে কি ক্ষেত্রটা হচ্ছে বর্গাকৃতির, তাহলে আমাদের এই যে 140 মিটার যেটা পরিসীমা সেটা একটা বর্গাকৃতির ক্ষেত্রের পরিসীমা, তাহলে আমরা জানি বর্গের পরিসীমার সূত্র কি, দেখো এই যে বর্গের পরিসীমার সূত্র হচ্ছে আমি এখান দিয়ে সাইড দিয়ে লিখি ছোট করে 4 × এটা কিন্তু অঙ্কের পার্ট না, জাস্ট বোঝার জন্য লিখতেছি 4 × এক বাহু, ঠিক আছে 4 × এক বাহুটা নিচে লেখা যাচ্ছে না। দেখো এর মানে বাগানের এই আয়তকার বাগানের যেটা পরিসীমা সেটা একটা বর্গাকৃতির ক্ষেত্রেরও পরিসীমা, ঠিক আছে, এই জন্য বর্গাকৃতির ক্ষেত্রে পরিসীমা ধরলাম 140 মিটার
আর এই যেহেতু পরিসীমা মানে কি 4 ইনটু 1 বাহুর দৈর্ঘ্য, এই জন্য আমরা এই পরিসীমাকে 4 দ্বারা ভাগ দিয়ে বাহুর দৈর্ঘ্য বের করলাম। দেখো এই যে 35 মিটার হচ্ছে বাহু আমাদের, ঠিক আছে, এই 35 মিটার হচ্ছে আমাদের বাহু। তাহলে বাহু পাওয়ার পরে আমরা এই বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করলাম। এই যে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 35 মিটার, কারণ বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এই জন্য 35 তার উপরে স্কোয়ার দিয়ে আমরা বের করে ফেললাম। দেখো তাহলে এটা একদম হাইলাইট। আচ্ছা দেখো তারপরে আমরা এখন দেখো এই যে একটু ডান পাশের ছবির দিকে তাকাও, এই যে 35 মিটারটা হচ্ছে এই যে নীল অংশটা, আমি কালার করছি যাতে তোমাদের বুঝাইতে সুবিধা হয়। তাহলে এই নীল অংশটার দৈর্ঘ্য হচ্ছে এই দিকেও 35 মিটার, এই দিকেও 35 মিটার, কারণ এই পরিসীমাকে আমরা 4 দ্বারা ভাগ দিয়ে যে বাহুর দৈর্ঘ্য পেয়েছি 35 মিটার, এটা একটা বর্গাকৃতির ক্ষেত্রের দৈর্ঘ্য। বর্গাকৃতির ক্ষেত্র বলতে আমরা বুঝি যার দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সমান, ঠিক আছে, এর মানে এটা এই এদিকেও 35 এইদিকেও 35 দুইটাই 35। তাহলে বলতে বর্গাকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি এই 35 এর উপর স্কোয়ার, এর মানে এটা হচ্ছে এই নীল অংশের দৈর্ঘ্য। এখন যেহেতু আমাদের বলছে বর্গাকৃতির ক্ষেত্রের বাইরের চারদিকে 3 মিটার প্রশস্ত পথ, দেখো বাইরের চারদিকে 3 মিটার প্রশস্ত পথ, এই দেখো নীল অংশের বাইরে যদি 3 মিটার রাস্তা থাকে তাহলে এটাও কিন্তু দেখো একটু তাকাও সবাই, এই চারপাশ দিয়ে যদি 3 মিটার 3 মিটার করে বাড়ায় ফেলি তাহলে পুরাটা আবার বর্গাকৃতির ক্ষেত্র হয়ে যাবে। এর মানে আমাদের এক বাহু পেয়ে গেলে, দেখো এই জন্য এখানে লিখছি কি পথ সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, কারণ এক বাহু যদি আমি পেয়ে যাই মানে এই বাহুটাও যেরকম হবে এই বাহুটাও সেরকম হবে, ঠিক আছে। এই জন্য এই পাশের 3 মিটার, দেখো এটা যেহেতু ভিতরের এই নীল অং বাইরের রাস্তা আছে, এই জন্য পথ সহ বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কি হবে এই 35 এর সাথে এই যে বাহুর দৈর্ঘ্য যেটা 35 এর সাথে এই দুই পাশের 3 এই পাশেরও 3। এটা সবাই আশা করি সব বিষয়টা জানো যে পথ সহ যখন বাইরেরটা বের করতে হয় তখন দুই সাইডেরটা কি হয় যোগ হয়। তাহলে 35 এর সাথে আমাদের এই দুইটা যোগ হয়ে গেল, ঠিক আছে, 35 এর সাথে 3 3 যোগ করলে হয়ে গেল আমাদের 41। তাহলে এটা তো বর্গাক্ষেত্র এই বর্গাকৃতির, এই জন্য পথ সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি এই 41 এর উপরে স্কোয়ার। তাহলে 41 এর উপরে স্কোয়ার বলতে এই 1681 বর্গ মিটার, এর মানে পথ সহ বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হয়ে যাবে এইটা। এখন দেখো এটা হচ্ছে পথ সহ বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, এর মানে এই যে 16,600 স্যার কথা বোঝা যায় না, 1681 যেটা দেখো তো বোঝা যায় ভাই, তোমারই বোঝা যায় না, অন্যকে সমস্যা বোঝা যায়। হ্যাঁ দুই এক জায়গায় আরো স্যার প্রত্যেকটা ক্লাসে সমস্যা, শুনো দুই এক জায়গায় একটু সমস্যা হইতে পারে কারণ নেটওয়ার্ক ওরে ভাই কেন মাঝে মাঝে যখন মনে করো নেটওয়ার্ক ই দেখায় আমি আমার এখানে ই আসে মেসেজ চলে আসে, ঠিক আছে, তখন আমি কিন্তু আবার বলি যে নেটওয়ার্কে মনে একটু সমস্যা হইতেছে, যে কারণ নেটওয়ার্কে সমস্যা থাকতে পারে, কারো যদি কোথাও একটু ই হয় পরে একটু ভিডিওটা আবার দেখে নি আমি ই করে দেব, ওই গতকালকে এটা পোস্ট করব তা মনে ছিল না। আচ্ছা দেখো এই দুইটা ভিডিও আজকে একসাথে ই পোস্ট করে দেব। দেখো পথ সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যখন আমরা বের করব তাইলে তখন আমাদের এই যে 35 এর সাথে এই 3 3 দুই পাশের যোগ হয়ে আমাদের 41 হয়ে গেছে। অতএব পথ সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এই জন্য 41 এর উপরে স্কোয়ার দিয়ে আমরা বের করে ফেললাম, এর মানে 1681 বর্গ মিটার। অতএব পথের ক্ষেত্রফল হচ্ছে এই 1681 থেকে এই যে আমরা এটা দেখো এই যে 1681টা হচ্ছে এই সবুজ কালার এবং নীল কালার দুইটা একসাথে, আর এই 1225 বর্গ মিটারটা হচ্ছে শুধু নীল অংশটা, ঠিক আছে, কারণ এই যে নীল অংশের দৈর্ঘ্যটা হচ্ছে 35 35 করে, এর জন্য এটার ক্ষেত্রফল হচ্ছে 1225 বর্গ মিটার। এর জন্য আমরা এই বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে পথের ক্ষেত্রফল পাবো। তোমাদের আজকের যে কোশ্চেনটা ছিল এই পর্যন্তই কিন্তু শেষ, আমি কিন্তু দেখো এটা তো তাহসিন আজকে পারে না দেখে পোস্ট দিছিল, কিন্তু তারপরে কিন্তু আমি আরেকটু অতিরিক্ত এখানে স্টেপ রাখছি যে প্রতি বর্গ মিটারে যদি এত টাকা খরচ হয়, এই পার্টটা অনেক সহজ, এর মানে লিখবে লাস্টে এক বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হয় এত টাকা, অতএব এই যে এখানে যেটা পাবো এত বর্গ মিটারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে। আমি কিন্তু তোমাদের শেখানোর সময় একটু লেন্দি করে শিখিয়েছি যাতে পরীক্ষায় হয়তো এই পর্যন্তই দিয়ে দেয়, পথের ক্ষেত্রফলও দিতে পারে আর একটু বাড়াও দিতে পারে যদি তোমরা পুরোপুরি প্রিপেয়ার থাকো। তাহলে এই অঙ্কটা হচ্ছে দেখো গতকালকেও এরকম দুইটা অঙ্ক করাইছিলাম, এই দুইটা ভিডিও প্রয়োজনে তুমি আরেকবার একটু ভালো করে দেখে নিও পুরাটা,
ঠিক আছে, অনেক সময় হয়েছে কি ক্লাসে বোঝানোর সময় অনেকে একটু অসুবিধা, আবার যদি ভিডিওটা দেখো প্রয়োজনে পজ করে আবার একটু পিছনে টাইনা দেখলে দেখবে যে অনেকটা ইজি হয়ে যাবে। দেখো তাহলে এর মানে হচ্ছে আমাদের প্রথমে পরিসীমা বের করব, এই পরিসীমাকে চার দ্বারা ভাগ দিয়ে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে বর্গাকৃতির ক্ষেত্রে বাহু, এন্ড বর্গাকৃতির ক্ষেত্রের বাইরে কিন্তু আবার মাঝে মাঝে বলে কি বর্গাকৃতির ক্ষেত্রের মধ্যে টাইলস বসাইতে হবে, গতকালকে যেটা আলোচনা করছিলাম, এর মানে এই ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিয়ে দিবা, শেষ। আর এখানে আবার একটু প্লেন দি করে দিছি কি বর্গাকৃতির ক্ষেত্রের বাইরে 3 মিটার প্রশস্ত পথ, এটাও কিন্তু তোমাদের বইয়ের ম্যাথ, এটা এই অঙ্কটা হচ্ছে তোমাদের বইয়ের, এই যে আজকে ইসের বইয়ের দেখো এই যে এই অঙ্কটা 15 নম্বর অঙ্কটা, এই যে একটা বর্গাকৃতির ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এত মিটার, বাইরের চারদিকে 4 মিটার প্রশস্ত রাস্তা হলে রাস্তাটির ক্ষেত্রফল, মানে এখানে ছিল একদম বাহুর দৈর্ঘ্য দেয়া, আর এখানের কাজটা হচ্ছে কি আমাদের বাহুর দৈর্ঘ্যটা বাইরে হলে কি যোগ করবে ভিতরে থেকে মাইনাস করবে, হ্যাঁ ভিতরে হলে মাইনাস করবে। তবে এই এই বর্গাকৃতির ক্ষেত্রে যদি আসে তাহলে একদম উভব দৈর্ঘ্য এরকমই আসবে, এটা তাসিন কোন জায়গা থেকে দিছে জানি না, কিন্তু এরকম একটা বোর্ডেও কোশ্চেন সম্ভবত আসছিল, ঠিক আছে বোর্ডে আর হ্যাঁ বোর্ডে অনেক আগে বা এরকম পুরোপুরি না আসলেও হয়তো আংশিক অংশ আসছে, কারণ বইতে যেহেতু আলোচনা আছে। দেখো তাহলে এটা বুঝতে পারছো কিনা বলো দেখি, তাহলে আমাদের যখনই পরিসীমার সমান পরিসীমা বলবে তখনই সবাই কি করবা, এই পরিসীমা বের করে চার দ্বারা ভাগ দিয়ে দেখবা পরিসীমার সমান পরিসীমা বলে বর্গাকৃতির ক্ষেত্র বলা থাকবে, দেখবা বর্গাকৃতির ক্ষেত্র বলে দিলে আমরা পরিসীমা ওইটাকে চার দ্বারা ভাগ দিয়ে বাহুর দৈর্ঘ্য বের করে ফেলবো, বাহুর দৈর্ঘ্য বের করে আমরা এভাবে করে করে ফেলবো। ঠিক আছে, এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। আর দেখো চৌবাচ্চা রিলেটেড, চৌবাচ্চা রিলেটেড যে ম্যাথগুলি আছে, দেখো আমাদের যে একটা আয়তকার চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ দেয়া থাকে প্রস্থ উচ্চতার দ্বিগুণ, এগুলো নোট দেওয়া আছে, জাস্ট আমি একটু সংক্ষেপে আলোচনা করে যাই কয়েকটা পার্ট। এই যে চার দেয়ালের আয়তন, এই ক্ষেত্রফল, ঠিক আছে চার দেয়ালের আয়তন তো সবাই একটু আগে দেখি, দাগা দাগি না করলে কি ভালো লাগে না, দেখো চার দেয়ালের আয়তন যেটা আলোচনা করছি চার দেয়ালের আয়তন আমাদের, ঠিক আছে তারপরে দেখো আমাদের নিজে এক করে আবার নিজে মেন সেটা কয়, দেখো চৌবাচ্চার আমার এখানে কিন্তু শো করে আমি আইডিটা ব্লক দিতে পারতেছি না, দাঁড়াও দেখি ড্রয়িং করলে এখানে অ্যানোটেশনটা ই করে যে মানে কে করতেছে, আমি দেখি যে কে নিজের থেকে শিকার যায়। আচ্ছা যাই হোক এরকম পিপড়াই লই ঠিক আছে, একটু দেখো সবাই এইখানে আমাদের যেটা বলা আছে যে চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, দেখো আর বলা আছে প্রস্থ উচ্চতার দ্বিগুণ, তে প্রস্থ যদি উচ্চতার দ্বিগুণ হয় তাহলে উচ্চতা হবে প্রস্থের অর্ধেক, ঠিক আছে প্রস্থ হচ্ছে উচ্চতার দ্বিগুণ, এই যে আমি এখানে দেখো শর্তটা লিখছি প্রস্থ হচ্ছে উচ্চতার দ্বিগুণ, এর মানে আমাদের প্রস্থ যদি বের করতে হয় তাহলে উচ্চতার সাথে 2 গুণ করে আমি প্রস্থ বের করতে পারবো, কিন্তু আমি জানি উচ্চতার সাথে 2 গুণ করলে প্রস্থ বের হবে, এর মানে উচ্চতা যদি বের করি তাহলে প্রস্থ এই 2 বাম পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, এর মানে প্রস্থকে 2 দ্বারা ভাগ দিলে আমরা উচ্চতা পেয়ে যাব। ওকে এখন বসে শুধু চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, তলা বলতে দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে দেখো শুধু তলা, এখানে কিন্তু আরো কিছু জিনিস আছে শেখার, আর যদি বলে চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে তার আয়তন কত লিটার হবে এসে, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে তোমাদের এটা শিখাইছি যে আমরা আয়তন ওজন যখন বের করতে বলবে তখন আমরা আয়তন বের করব, আয়তনকে 1000 দ্বারা গুণ দিয়ে লিটারে নিয়ে যাব, ঘনমিটারে যদি বের হয় 1000 দ্বারা গুণ দেব, দেখো লিটারে নেওয়ার কিন্তু এই যে সিস্টেমটা আমি তোমাদের দেখাই দিছি, তুমি ঘন সেন্টিমিটার থেকে যদি লিটারে আসো 1000 দ্বারা ভাগ উল্টা দিকে আসা, আবার যদি ঘনমিটার থেকে লিটারে যাও তীরচিহ্নের দিকে তাহলে 1000 দ্বারা গুণ, একদম ইজি ভাবে তোমরা এটা মনে রাখবা যে ঘনমিটার লিটার ঘন সেন্টিমিটার, যদি তীরচিহ্নের দিকে প্রকাশ করি ঘনমিটার থেকে লিটার মানে তীরচিহ্নের দিকে যাওয়া লাগতেছে তাহলে 1000 দ্বারা গুণ, আর যদি ঘন সেন্টিমিটার থেকে লিটারে আসা লাগে উল্টা দিকে তাহলে 1000 দ্বারা ভাগ সোজা কথা। তাহলে আমরা যে কোনো ওজন বের করতে বললে আমাদের আয়তন বের করতে হবে, তাহলে আয়তন যদি ঘনমিটারে পাই 1000 দ্বারা গুণ দিয়ে আমরা লিটার বের করে ফেলবো, আর আমরা জানি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম, 1 লিটার যদি বিশুদ্ধ পানি হয় তাহলে সেটার ওজন হবে 1 কিলোগ্রাম, আর এখানে যত লিটার পেয়েছি তত লিটার পানির ওজন আমরা বের করলাম, ঠিক আছে তারপর অতএব
এক লিটার আমাদের দুইটি বের করতে বলে মাঝে মাঝে, লিটার এবং কিলোগ্রাম। তাহলে আমাদের লিটার বের করতে না বললেও আমরা কিলোগ্রামটা বের করে ফেলবো। তাহলে এটা আশা করি বুঝতে পারছো, অনেক সহজ জিনিস। আর এখন দেখো চৌবাচ্চাটির ভিতরের চারপাশ, দেখো ভিতরের চারপাশের তলবাদাতে কত, এটা সূত্রের মাধ্যমে আমি শিখেছি ভিতরের। আচ্ছা এটা পরে সূত্রটা দেয়া আছে, আমরা সূত্রটা গেল শিখে আসি। দেখো এই যে আমাদের সর্বপ্রথম ছয়টি তলের ক্ষেত্রফল আগে শিখি আমরা। ছয়টা তল মানে কি? এ মানে দৈর্ঘ্য, মনে রাখবে এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, সি মানে উচ্চতা। এই যে আমি উপরে লিখে দিছি, এ বি মানে মেজে, ঠিক আছে, এ বি মানে হচ্ছে মেজে। আর হচ্ছে এখানে বিসি মানে বোঝায় প্রস্থ বরাবর দেয়াল, এখানে বিসি বলতে বোঝাচ্ছে প্রস্থ বরাবর দেয়াল। যেমন আমি যদি এখানে একটু দেয়ালটা অ্যাড করে দেই, তাহলে তোমাদের অনেকের বুঝতে সুবিধা হবে। দেখো প্রস্থ বরাবর দেয়াল এখানে, তাহলে এটা একটু ছোট করে দিই, পুরো ফন্টটাকে ছোট করে দিয়ে। আচ্ছা তোমরা এমনিতে বুঝে নাও যে দৈর্ঘ্য বরাবর একটা দেয়াল, প্রস্থ বরাবর একটা দেয়াল, আর আছে ইসের প্রস্থ বরাবর দেয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে। দেয়ালের পরে আর ক্ষেত্রফলটা আর এখানে না টানি, দেখো এর মানে দৈর্ঘ্য বরাবর দেয়ালের ক্ষেত্রফল, প্রস্থ বরাবর দেয়ালের ক্ষেত্রফল যদি আমরা বের করি, দেখো দৈর্ঘ্য বরাবর দেয়ালের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ মেজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর মেজও যেরকম থাকে ছাদও সেরকম থাকে, এই জন্য এটার সাথে টু গুণ করা লাগে, ঠিক আছে। আবার দেখো প্রস্থ বরাবর যে তোমার দেয়ালটা আছে, একটু তাকে দেখো যে প্রস্থ বরাবর দেয়ালের দুই পাশটা কিন্তু সমান থাকে, বাম পাশও নর্মাল আকৃতির। এখন অনেকের বাসা ত্রিভুজ আকৃতির থাকতে পারে, সেটা ব্যতিক্রম, কিন্তু নর্মালি দেয়ালগুলি থাকে চারকোণ আকৃতির, ঠিক আছে। চারকোণ আকৃতির থাকলে প্রস্থ বরাবর হইলে প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য বরাবর বললে দৈর্ঘ্য গুণন উচ্চতা। মনে রাখবে দেয়াল যখনই আসবে তখনই আমাদের উচ্চতাটা কাউন্ট হবে, দৈর্ঘ্য বরাবর যদি বলা হয় তাহলে দৈর্ঘ্য গুণন উচ্চতা, দেখো দৈর্ঘ্য গুণন উচ্চতা, আর প্রস্থ বরাবর বলা থাকলে আমাদের প্রস্থ গুণন উচ্চতা। এইভাবে করে আমরা দেখো সবগুলি বের করব, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য গুণন উচ্চতা প্রস্থ গুণন উচ্চতা একটা, তাহলে একটা ঘরের বা একটা ইটের যেরকম ছয়টা তল, একটা ঘরেরও কিন্তু ছয়টা তল। তাহলে দৈর্ঘ্য দেখো মেঝেটা যেরকম থাকে সাতটাও ঠিক সেরকম আকৃতি থাকে, আবার দুইটা দেয়াল দুই সাইডের দৈর্ঘ্য বরাবরও সমান আর প্রস্থ বরাবরও সমান। এই জন্য দেখো টু আগে গুণ করেছি, টু গুণ করে এ বি বি সি সি এ, ঠিক আছে। এক মিনিট পরে যদি এটা ই হয়ে যাবে তোমরা আবার একই লিঙ্কে ঢুকে পড়বো সবাই, আমি একটু আর অল্প একটু আলোচনা করে শেষ করে দেবো। সবাইরে মিউট করে দেন, হ্যাঁ মিউট করে দেই, আবার তোমরা মনে করো আরেকজনে কথা বলা শুরু করে দাও। একটা চৌবাচ্চা সাধারণত ছয়টা তল থাকে, দৈর্ঘ্য বরাবর দুইটা দেয়াল, প্রস্থ বরাবর দুইটা দেয়াল, আর মেজে এবং ছাদ। মেজেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গুণকলি পাওয়া যায়, মানে এবি, দেখো আমি আবার একটু ডিসকাস করতেছি। আর বিসি হচ্ছে প্রস্থ বরাবর যে দেয়ালটা, বি মানে প্রস্থ, সি মানে উচ্চতা। মনে রাখবা এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, সি মানে উচ্চতা, এটা একটা ইউনিভার্সাল। এটা তুমি যখন 19 গিয়ে এই ম্যাথ করবা, 19 কিন্তু এই ম্যাথ আছে তোমাদের, ছয় দেয়ালের ক্ষেত্রফল আয়তন বের করা। আর ছয় দেয়ালের আয়তন তো এবিসি, মানে তিনটা যদি আমরা মানে ঘরের আয়তন, ছয় দেয়ালের আয়তন না সরি, ঘরের আয়তন যদি বের করতে বলে তাহলে এবিসি, আর আয়তন বের করতে বলে চার দেয়ালের আয়তন চাবে। দেখো আমাদের যেহেতু দৈর্ঘ্য বরাবর দুইটা দেয়াল সমান থাকে, প্রস্থ বরাবর দুইটা দেয়াল সমান থাকে, আবার ছাদ এবং মেঝে সমান থাকে, এই জন্য এই টু গুণ হয়েছে। দেখো টু দ্বারা বোঝাচ্ছে প্রত্যেকটা দুইবার দুইবার হবে, এ বি দুইবার, বিসি দুইবার, সি এ দুইবার, এটা হচ্ছে ছয়টা তলের ক্ষেত্রফল। এখন যদি আমাদের চারটা দেয়াল বলে, দেখো চারটা দেয়াল যদি বলে তখন কিন্তু আমাদের এ বি আর থাকবে না। দেখো এই যে নিচের সূত্রটায় আমি লিখছি কি, বিসি প্লাস সি এ, ঠিক আছে, বিসি প্লাস সি এ, মানে চারটা দেয়াল হইলে আমাদের প্রস্থ গুণন উচ্চতা আর দৈর্ঘ্য গুণন উচ্চতা এই দুইটা দুইটা ই থাকবে, ঠিক আছে। কেউ যদি আলাদা করে লেখো যে দৈর্ঘ্য বরাবর দুই দেয়ালের ক্ষেত্রফল টু ইন্টু দৈর্ঘ্য গুণন উচ্চতা, আবার প্রস্থ বরাবর দুই দেয়ালের ক্ষেত্রফল টু ইন্টু প্রস্থ গুণন উচ্চতা, অতএব চার দেয়ালের ক্ষেত্রফল দুইটা যোগ করে দিলা, এভাবেও লিখতে পারবা, ঠিক আছে, যে দৈর্ঘ্য বরাবর দুই দেয়ালের ক্ষেত্রফল টু ইন্টু দৈর্ঘ্য গুণন উচ্চতা,
আবার প্রস্থ বরাবর দুই দেয়ালের ক্ষেত্রফল 2 ইনটু প্রস্থ গুণন উচ্চতা, অতএব চার দেয়ালের ক্ষেত্রফল, মানে দুইটা যোগ করে দিবে এক কাজই। ঠিক আছে, আমরা সূত্র দিয়ে ডাইরেক্ট করতে পারি অথবা আমরা এরকম আলাদা আলাদা বের করেও করতে পারি। আর যদি আমাদের কখনো দেখো পাঁচ দেয়াল যদি বলে আমাদের পাঁচটি তল, যেমন খোলা চৌপাচ্চা যদি বলে তখন পাঁচটা তল থাকে। ঠিক আছে, তাইলে আমাদের তখন হবে কি, এই এ বিটা দুইবার হবে না, তখন এ বি হবে একবার। এই জন্য দেখো আমি যে টু ইন্টু বিসি প্লাস সি এ এটা আমি লিখছি এখানে, এটার থিকনেসটা একটু বাড়াই দিই। দেখো তাহলে আমাদের এখানে টু ইন্টু বিসি প্লাস সি এ হয়েছে চার দেয়াল, আর এখানে এ বি হচ্ছে আরো দুই দেয়াল। এই দুই দেয়াল দুই দেয়াল আমাদের চার দেয়ালে হয়ে গেছে, দুই দেয়াল দুই দেয়াল দিয়ে আমরা চার দেয়াল পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের এখন যদি আমরা বের করি পাঁচটি তলের, এখন দেখো আমরা আগে চলে যাই যে আমাদের বলছে চৌবাচ্চার গভীরতা নির্ণয়। দেখো একটু তাকাও এই অঙ্কের ভিতরে দৈর্ঘ্য, ও এটা তো পরের অঙ্কে চলে আসছে, আগের অঙ্কটা দেখে আসি একটু। চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, বলছে চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে তার পানির আয়তন কত লিটার হবে ওজন। তাহলে আমরা প্রথমে পানির কি করব আয়তন বের করব, তারপর লিখবো এক লিটার বিশুদ্ধ পানির ওজন, এটা দেখাই ফেলছি। আর এখন যদি বলে চারপাশের তলা বাঁধতে মোট কতটি পাথর লাগবে, এই শেপটা উপরে উঠে যাওয়াতে রেখে গেছে, সমস্যা নাই। তাহলে আমরা চারপাশের তল, এর মানে চার দেয়াল, চারপাশের তল বলতে বোঝাচ্ছে চার দেয়াল। আর যদি বলে ভেতরের চারপাশ, ঠিক আছে, ভেতরের চারপাশের তল, এর মানে এখানে চারটা দেয়াল বুঝাইছে, টু ইন্টু বিসি প্লাস সে, তারপরে এই সূত্র দ্বারা বসাইছি আমরা। আর একটা পাথরের ক্ষেত্রফল কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে, দেখো আমাদের একটা পাথরের ক্ষেত্রফল আমাদের দিয়ে দেওয়া আছে, এই যে 0.15 0.15, এটা গুণ করলে আমাদের হয়ে যায় 2, আমাদের 2.15 হয়ে যায়। ঠিক আছে, সরি 2.25, এই যেখানে দেখো 2.25। তারপরে আমরা কি করলাম, চৌবাচ্চার চার দেয়ালের ক্ষেত্রফলকে একটা পাথরের ক্ষেত্রফল দ্বারা যদি ভাগ দেই তাহলে কয়টা পাথর লাগবে, কয়টা টাইলস লাগবে, বা সীসার পাত লাগাইতে বললে, যে কোনো কিছু বললে আমরা এই একইভাবে করব। তাহলে চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র সবাই মনে রাখবা, টু ইন্টু বিসি প্লাস সিএ, টু ইন্টু বিসি প্লাস সিএ, এটা হচ্ছে চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তারপরে দেখো আমাদের চৌবাচ্চা যদি এত লিটার পানি ধরে বলা থাকে তাহলে আমাদের লিটারকে ঘন মিটারে নিয়ে আসতে হবে, কারণ দেখো দৈর্ঘ্য প্রস্থ এখানে মিটারে দেয়া আছে। এখন দেখো এই যে এখানে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আমাদের এখানে মিটারে ককে দেয়া আছে, মিটারে দেয়া আছে, এই জন্য আমরা কি করব যে চৌবাচ্চার 8000 লিটারকে 1000 দ্বারা ভাগ দিয়ে আমরা ঘনমিটারে নিয়ে আসব। ওকে, এখন যদি আমাদের দেখো দৈর্ঘ্য প্রস্থ দুইটা দেয়া আছে, বলছে গভীরতা নির্ণয় করো, তাহলে আমরা গভীরতাকে ক ধরে নিতে পারি। তাহলে দৈর্ঘ্য আমাদের দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, এবং আমরা যদি দেখো এই যে দৈর্ঘ্য দেয়া আছে আমাদের, গভীরতা দেয়া আছে, গভীরতা ধরে নিছি, আর প্রস্থ দেয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ দেয়া আছে, আমরা গভীরতা ধরে নিছি, এর মানে হচ্ছে আমাদের কি করতে হবে তখন, এই যে আয়তন বের করবো। আর আমরা একটু আগে তো আয়তন পেয়েই গেছি, দেখো এটা হচ্ছে আয়তন, আর আমরা এই যে 8 ঘনমিটার, ওই যে 8000 লিটারকে আমরা 1000 দ্বারা ভাগ দিয়ে দেখো এই যে লিটার পেয়ে গেছি, 1000 দ্বারা ভাগ দিয়ে এইভাবে করে করতে পারো, 1000 লিটারে 1 ঘনমিটার, এক হইলে কত, এত হইলে কত। তাহলে আমরা জানি লিটারকে যখন ঘনমিটারে উল্টা দিকে আসতে হবে তখন 1000 দ্বারা ভাগ দিতে হবে। তারপরে আমরা কি করলাম, এই যে চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা ধরলাম ক, এই যে আয়তন পেলাম, এই আয়তন সমান লিখলাম এই যে 8 ঘনমিটার, এভাবে করে আমরা গভীরতা বের করে ফেলতে পারি, একদম সহজ। এই এটা একবার এটা অবশ্যই প্র্যাকটিস করবে। তারপর দেখো উক্ত চৌবাচ্চার তলায় সীসার পাত লাগাতে, একটু তাকো সবাই, ভেতরের তলা বলেনি, শুধু বলছে তলা, দেখো ভেতরের তলা বললে ছয়টা তল, ঠিক আছে, আর যদি বলে শুধু তলা এর মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে মেজেটা বুঝাইছে, মেজেটা বোঝানোর জন্য মাঝে মাঝে বলে চৌবাচ্চার তলায় সীসার পাত লাগাতে। তাহলে ভেতরের কথাটা যদি বলে ভেতরের তলা, মনে রেখো ভেতরের তলা বললে ছয়টা তল, আর শুধু তলা যদি বলে তাইলে হচ্ছে মেজে বুঝাইছে, আর যদি বলে চার পাশ বা চার দেয়াল এর মানে
ওই যে চার দেয়ালের ক্ষেত্রফল, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। ভেতরের তলা বললে ছয়টা তলে বোঝায়, ওই যে 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। আর যদি চারপাশ বা চার দেয়াল বলে তখন হচ্ছে 2 ইনটু বিসি প্লাস সিএ। আর যদি শুধু তলা বলে এর মানে মেঝে বুঝাইছে আমাদের, চৌবাচ্চার তলায় সীসার পাত লাগাতে। আর ভেতরের তলা বললে মনে রাখবা ছয়টাই বোঝায় এখানে। তাহলে আমাদের তলার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা বের করলাম, তারপর এক বর্গ মিটারের খরচ হয় এত টাকা, এত বর্গ মিটার কত, ঠিক আছে। তারপর দেখো বলছে কি, প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে চৌবাচ্চাটির ভেতরের সমগ্র অংশে, ভেতরের সমগ্র অংশে রং করতে কত টাকা খরচ হবে। দেখছো ভেতরের তলায় বা সমগ্র অংশে, এই যে ভাষা দেখে বুঝতে হবে, ভেতরের তলা বা সমগ্র অংশ যদি বলা থাকে এর মানে এখানে ছয়টা তল বুঝাইছে। দেখো আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে বের করে ফেলছি, 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। আমরা বের করার পরে পরে লিখছি এক বর্গ মিটার রং করতে খরচ হয় এত টাকা, এত বর্গ মিটার রং করতে কত টাকা খরচ হয়। তাহলে আমরা মনে রাখবো ভেতরের তলা বা সমগ্র তলা বুঝাইলে ছয়টা তলই হবে, আর যদি চার দেয়াল বা চার পাশ বুঝায় তাহলে তো আমরা বুঝবি যে চার দেয়াল, আর খোলা চৌবাচ্চা যদি বলা থাকে তাহলে পাঁচটা তল। খোলা চৌবাচ্চা পাঁচটা তল তখনই আসবে খোলা চৌবাচ্চার ভেতরের, ঠিক আছে, খোলা চৌবাচ্চার ভেতরের তল এরকম যদি বলা থাকে। দেখো এখানে আমি যেমন দেখেছি চৌবাচ্চার চার দেয়ালের ক্ষেত্রফল কত, অথবা ভিতরের চারপাশের তলা, দেখো একটু ভাষাটা, ভিতরের চারপাশের তলা এত ইনটু এত মিটার স্কোয়ার মানে বর্গ মিটার, বা এত মিটার ইনটু এত মিটার, এই দুইভাবে দেয়া থাকতে পারে ডাটাগুলি। তাইলে আমরা এই চার দেয়ালের ক্ষেত্রফল তো একটু আগে আমরা শিখছি যে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে, 2 ইনটু দৈর্ঘ্য যোগ মানে সরি, এই যে মাইক্রোসফট ওয়ার্ড একটু সমস্যা করতেছে, আমি আবার অন করতেছি, দাঁড়াও। ঠিক হয়েছে স্যার? এই যে হ্যাঁ হয়ে গেছে, মাইক্রোসফট সম্ভবত ওরা আবারই করতেছিল সম্ভবত, অনেক মাঝে মাঝে আপডেট নাই তো আপডেট নিতে গেলে এরকম সমস্যাগুলি হয়। আচ্ছা দেখো আমরা যেখানে ছিলাম যে চৌবাচ্চার যদি আমাদের চার দেয়াল যদি বলে চার দেয়ালের ক্ষেত্রফল কত, তাহলে তো আমরা ক্ষেত্রফল বের করলাম। আর যদি বলে চার দেয়ালের মধ্যে আবার টাইল পাথর বসাইতে হবে বা টাইলস বসাইতে হবে বা সীসার পাত বসাইতে হবে, তখন আমরা ওই পাতের যদি আকৃতি বলা থাকে তাহলে ওইটাকে ওইটার ক্ষেত্রফল বের করবো। দেখো এই যে চার দেয়ালের ক্ষেত্রফল বের করছি আমরা, চার দেয়ালের ক্ষেত্রফল বের করার পরে এই যে চার দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে এটা, ঠিক আছে, চার দেয়ালের ক্ষেত্রফল, আর একটা পাথরের ক্ষেত্রফল বের করছি, একটা পাথরের ক্ষেত্রফল বের করে চার দেয়ালের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা আমরা ভাগ দিয়ে আমরা ই বের করে ফেললাম টোটাল মোট কতটি পাথর লাগবে। আর এটা তোমাদের বইয়ের অঙ্কটা শিখেছিলাম, এটার আলোচনা করবো না, এটা ওইখানে ভিডিওতে দেখো, আর স্বর্ণের বারে এটাও দেখবা ভিডিওতে, একদম সহজ, স্বর্ণের বার লোহার বার সব একইভাবে। আর অঙ্ক নাই তোমাদের, অলমোস্ট সবগুলি আলোচনা করা হয়েছে। আর একটা জিনিস আছে পুকুরে ওই যে পানি সেচতে, এই নিয়মটা কি পারো সবাই, পুকুরে পানি সেচতে কিভাবে, ওই যে প্রতি মিটারে? আচ্ছা এটা একদম শেষে আছে ম্যাথটা, আমি পরে আলোচনা করতেছি, বুঝাই দেন স্যার একবার। আচ্ছা এই যে এইটা একটু আলোচনা করি, আজকের গতকালকে আজকের দুইটা ভিডিও একটু দেখো, কোনোটা সমস্যা হলে গ্রুপে ঢুকে ওইখানে ভিডিওগুলো একটু দেখো, দেখবা যে আর এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না তোমাদের, প্রত্যেকটা পারি না স্যার, নিয়মই ধরে ধরে আলোচনা করা হয়েছে, প্র্যাকটিস করতে হবে, এই চ্যাপ্টার প্র্যাকটিস করো নাই, ঠিক আছে। এই চ্যাপ্টার স্টুডেন্টরা করানোর সময় বলে খুব সহজ, কিন্তু পরে আর, কিন্তু পরীক্ষা অনেকে অ্যান্সার করে, কারণ পরীক্ষার কোশ্চেন বেশি কঠিন থাকে না, একটু ঘুরে পেঁচায় তো দুইটা একটা কোশ্চেন থাকবে। ও এই যেটা আমি আলোচনা করতেছিলাম, বললাম যে এই যে খটা আলোচনা করব, দেখো এটা বলছে কি, একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থের অর্ধেক, এর মানে আমাদের দৈর্ঘ্য, দেখো প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক, এর মানে এখানে শর্তটা কিন্তু উল্টাভাবে দিছে, প্রস্থ হইছে দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে আমরা যদি সাধারণত সব অঙ্কে, কিন্তু দেখো সব অঙ্কে কিন্তু আমরা প্রস্থকে ক ধরি, কিন্তু এই অঙ্কে আমি দৈর্ঘ্যকে ক ধরলাম, কারণ আমাকে বলছে প্রস্থ হইছে দৈর্ঘ্যের অর্ধেক, এর মানে আমার দৈর্ঘ্য আগে জানতে হবে। কিন্তু অন্য অঙ্কগুলোতে দেখো, অন্য অঙ্কগুলোতে বলা ছিল দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, দেখো এই অঙ্কগুলি একটু দেখো, দেখা যায় এই অঙ্কটা দৈর্ঘ্য আগে থাকে, দৈর্ঘ্য হইছে প্রস্থের দেড় গুণ, মানে দৈর্ঘ্য পাইতে হলে প্রস্থকে দেড় গুণ করতে হবে,
কিন্তু এখন এর অঙ্কটাতে আমাদের বলাছে যে প্রস্থ হইছে দৈর্ঘ্যের অর্ধেক, এর মানে দৈর্ঘ্যকে যদি আমরা ক ধরি প্রস্থ হয়ে যাবে ক এর অর্ধেক, মানে ক বাই দুই। ঠিক আছে, এখন আমরা দেখো, এখন আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে দৈর্ঘ্য হচ্ছে ক আর ক বাই দুই, গুণ করলে হবে ক স্কয়ার বাই দুই, আর আমাদের ক্ষেত্রফলটা আমরা কতে পেয়ে গেছি। দেখো কতে কি বলছে, যে প্রতি বর্গ মিটারে 2 টাকা দরে ক্ষেত্রটি ঘাস লাগাতে এত টাকা খরচ হয়। এর মানে 2 টাকা খরচ হয় এক বর্গ মিটারে, যেভাবে করে গত ক্লাসে আলোচনা করছি, 2 টাকা খরচ হয় এক বর্গ মিটারে, 1 টাকা হইলে কত আর এত টাকা হইলে কত। তাহলে এটা হচ্ছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, আর দেখো আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো, আর যদি তোমাকে বলতো চলকের মাধ্যমে ক্ষেত্রফল তখন কিন্তু এইভাবে বের করতে, এটা হচ্ছে চলকের মাধ্যমে ক্ষেত্রফল বের করা, আর এখানে ডাইরেক্ট ক্ষেত্রফল চাইছে। এখন দেখো আমরা এই যে ক স্কয়ার বাই টু, এইখান থেকে আমরা এই যে লিখলাম ক স্কয়ার বাই টু সমান সমান এই যে 6500 পেলাম, এটা লিখলাম। আর এই দেখো আর গুণন যদি করি তাহলে 2 6500 সাথে গুণ হয়ে যাবে, আর এই ক স্কয়ারের ওই পাশে যদি নিয়ে যাই আমরা স্কয়ার সমান সমান পার হয়ে গেলে আমরা এটাকে রুট হিসেবে কাউন্ট করি, তাহলে মানে উভয় পক্ষকে বর্গমূল করলে এই পাশে রুট স্কয়ার কাটা যায়, ওই পাশে রুট স্কয়ার কাটা যায়, এটা হচ্ছে মূল কথা। তাহলে স্কয়ার কই পাশে নিয়ে আমরা রুট করে ফেললাম, তাহলে এটা হলো আয়তকার ক্ষেত্রের ক। ক মানে হচ্ছে দৈর্ঘ্য। দেখো ক মানে আমাদের আগের মতো খালি মুখস্থ লেখো না, কারণ সাধারণত অন্য অঙ্কগুলোতে আমরা প্রস্থ আগে পাই দৈর্ঘ্য পরে পাই, কিন্তু এই অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রমী। এই অঙ্কে আমরা দৈর্ঘ্য আগে পাইছি আর প্রস্থ হয়েছে তার অর্ধেক, এর মানে অর্ধেক করে দিছি। এখন দেখো এখন ওরা কি বলছে, যে দৈর্ঘ্য বরাবর প্রতি মিটারে খরচ, প্রস্থ বরাবর প্রতি মিটারে খরচ। সাপোজ এটাও আমি বোঝানোর সময় তোমাদের দেখাইছিলাম, একটু দেখো এই যে এখানে, যে আমি মনে করো দৈর্ঘ্য বরাবর খুব ভালো মাপের, মনে করো একটা ঘরের সামনে দিয়ে খুব ভালো মাপের আমি টাইলস বসাবো বা ঘাস লাগাবো। ঠিক আছে, তাহলে সামনের দিকে যদি একটু ভালো মাপের টাইলস বসাই তাহলে খরচটা একটু বেশি হবে। তাহলে দৈর্ঘ্য বরাবর ওরা খরচ বলছে 15 টাকা, আর প্রস্থ বরাবর খরচ বলছে ওরা কত ইসের না, দৈর্ঘ্য বরাবর আমি প্রস্থ দৈর্ঘ্য বরাবর একই মাপে খরচ করবো আমি, মানে একই রকম টাইলস বসাবো দৈর্ঘ্য বরাবর। আবার মনে করো প্রস্থ বরাবর আমি যদি এখানে একটু অন্য কালার করে দেই, মনে করো এই প্রস্থ বরাবর আমি এই যে রেড কালারের অন্য এই বসাবো। ঠিক আছে, দেখো এই পাশেও রেড এই পাশেও রেড, তাহলে আমাদের প্রস্থ বরাবর দৈর্ঘ্য বরাবর দুইটা আলাদা জিনিস। আমি যদি এটা ই করে দেই, এখানে মাপ কোনো সমস্যা না, এখানে মাপ নিয়ে টেনশন কিছু নেই, কারণ চারপাশ তো এটা চারপাশ কাউন্ট করা হবে। আমি যদি এখানে ই করে এই দিছি, কিন্তু আসলে এগুলি এইভাবে না, এটা হচ্ছে এই কালারটা করা হবে শুধু এই যে এই এই দেখো দৈর্ঘ্য বরাবর, এটা একটা দৈর্ঘ্য বরাবর আমি কালার করে বুঝাই, তাইলে তোমাদের সুবিধা হবে বুঝতে। দেখো যে লাল অংশটা দিয়ে আমি বুঝাইলাম, এখন দেখো আমরা এটা নিয়ে আসি, এটা তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর 1 মিটারে খরচ হবে 15 টাকা, এটা আমাদের বলে দেওয়া আছে, এই যে দৈর্ঘ্য বরাবর 15 টাকা, প্রস্থ বরাবর 10 টাকা। তাহলে দৈর্ঘ্য আমাদের এই ঘরের দৈর্ঘ্যটা কতটুকু আমরা পেয়েছি, এই যে 110, তাহলে দৈর্ঘ্য বরাবর 110 মিটারে খরচ কতটুকু এটা আমরা বের করলাম এই 1650 টাকা, কিন্তু এক সাইড লাল করার জন্য। এখন যদি আমরা দুই পাশ লাল করি তাহলে এই জন্য আমি দেখছি, দেখো দৈর্ঘ্য বরাবর দুই দিকের মোট খরচ, এর মানে দৈর্ঘ্য বরাবর এই দিকে খরচ হবে 1650, এই দিকেও খরচ হবে 1650, এর মানে আমাদের এখানে দুইটা দিক। প্রথমে আমরা এক দিক বের করছি, ঠিক আছে এই অংশটা বুঝছো কিনা বলো দেখি। ঠিক একইভাবে প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর 1 মিটারে খরচ 10 টাকা বলা আছে, আর আমরা ঘরের এখানে আয়তকার ক্ষেত্রে প্রস্থ পেয়েছি 55 মিটার খরচ। আর দেখে এখন আমি যদি এই বরাবর নীল কালার করে দেই তাহলে বুঝতে সবার সুবিধা হবে। মনে করো আমি এই যে এই বরাবর আমি নীল একটা অংশ দিয়ে আমি ভরাট ই করব, তাহলে প্রস্থটা আমাদের এই পাশেও নীল এই পাশেও নীল, তাহলে নীল অংশের জন্য আমাদের খরচ হবে 10 টাকা করে, আর লাল অংশটা দেওয়ার কারণে আমাদের খরচ হবে মনে করো সাপোজ ধরে নাও যে 15 টাকা করে। তাহলে এই জিনিসটি এখানে বুঝাইছে যে দৈর্ঘ্য বরাবর 1 মিটারের খরচ 15 টাকা, অতএব দৈর্ঘ্য বরাবর এই যে এই ঘরের দৈর্ঘ্য যেটা, ঠিক আছে তাহলে 110 মিটারের খরচ, তাহলে এটা লাল অংশ এই পাশ করতো যেরকম খরচ ওই পাশ করতো সেরকমই খরচ, এই জন্য আমরা লিখছি দৈর্ঘ্য বরাবর দুই দিকের মোট খরচ, মানে এই পাশ দুই পাশের মোট খরচ। আবার দেখো ঠিক একইভাবে দেখো প্রস্থ বরাবর 1 মিটারের খরচ এত টাকা, আর প্রস্থ ছিল এই যে 55 মিটার, 55 মিটারের খরচ এত টাকা, অতএব প্রস্থ বরাবর দুই দিকের মোট খরচ, মানে এই দুই দিকের বলতে এখানে বোঝানো হয়েছে
যে আমাদের যে প্রস্থ বরাবর এই যে নীল অংশটা যেটা আমি মার্ক করছি যাতে তোমাদের ব্রেনে থাকে এটা যে নীল অংশ এই পাশেও আছে এই পাশেও আছে মানে দুই দিকের মোট খরচ এই জন্য দুই দিকের মোট খরচটা বের করলাম অতএব এখন চার দিকের খরচ এখানে হচ্ছে দুই দিকে দেখো এই 3300 টাকা হচ্ছে দুই দিকের খরচ আর এখানে হচ্ছে এইটা দেখো আমি যদি এখানে একটু টিকসিনের মতো দেই বোঝানোর জন্য এটা হচ্ছে দুই দিকের দৈর্ঘ্য বরাবর খরচ আর এটা হচ্ছে প্রস্থ বরাবর খরচ ঠিক আছে এর মানে আমাদের এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের চার দিকের খরচ পাই কারণ এটা পরিসীমা দিয়ে আসে কিন্তু এই অঙ্কটা আলাদা আলাদা করে বলছে মনে করো তুমি দৈর্ঘ্য বরাবর এক ধরনের টাইলস বসাবা প্রস্থ বরাবর এক ধরনের টাইলস বসাবা তাহলে দৈর্ঘ্য বরাবর দুই পাশে যদি সেম জিনিস বসাও তাহলে তোমার সেম খরচ হবে ঠিক আছে এই অঙ্কটা এখান থেকে একটু দেখো আর বাকি যেগুলি আছে এগুলি সবই তোমরা পারবা এত কঠিন কিছুই নাই ও এখানের এইটা একটু আলোচনা করা যাইতে পারে এখানে দেখো এটা একটু ঘোরানো আছে এটা মনে হয় এটা বড় আসছিল সম্ভবত কোনো ইসে আর ছয় গুণ পুরোপুরি এরকম নাই মানে অন্যভাবে দেয়া ছিল ছয় গুণ দিয়ে দেখো তারপরে একটু আলোচনা করে দিয়ে এটাও আলোচনা করা হয়েছে সম্ভবত ও যেটা পুকুরের আলোচনা করতে চাইছিলাম ওইটা একটু আলোচনা করে আসি ওইটা একদম সহজ আছে তোমরা এই জিনিসটা শুরুতে আলোচনা করছি তো অনেকে ভুলে যেতে পারো এই যে পানি শূন্য করতে কোন অংশকে পানি শূন্য করার জন্য পানি শূন্য করার জন্য আমি এখানে একটু এটা স্পেস দিয়ে নিচে নিয়ে যাই তাহলে বুঝতে সুবিধা হবে দেখো একটা পুকুরের পানি মনে করো ই দিয়ে পাম্প দিয়ে সেচতে হবে মানে একটা পুকুরের ভিতরে অনেক পানি আছে এই পুকুরের পানিকে যদি পাম্প দিয়ে আমরা সেচতে চাই মানে পানি শূন্য করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সেই জিনিসটা নিয়ে আলোচনা এখানে তাহলে আমাদের দেখো যে আমাদের প্রথমে আমাদের পুকুরের দৈর্ঘ্য প্রস্থ গভীরতা দেয়া থাকবে এটা দ্বারা আমরা আয়তন বের করব তাহলে একটা পুকুরের যে আয়তন সেই সমপরিমাণ কিন্তু তার পানি ধরে এই জন্য এখানে কি লিখছি দেখো পুকুরে তার আয়তনের সমপরিমাণ পানি ধরে অতএব পুকুরের পানির আয়তন আমরা এটা লিখছি এখন লেখার পরে দেখো কোশ্চেনে তোমার বলা থাকবে যে এই যে উদ্দীপকে দেখো বলা আছে যে এখানে এটা একদম শুরুর ভিডিওতে দেয়া ছিল দেখো যে একটি মেশিন প্রতি সেকেন্ডে এত ঘনমিটার এর মানে এক সেকেন্ডে এত ঘনমিটার পানি সেচতে পারে ঠিক আছে এর মানে 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে কত সেকেন্ড এক সেকেন্ড প্রতি সেকেন্ডে এত ঘনমিটার বলতে বোঝাচ্ছে যে এক সেকেন্ডে এত ঘনমিটার পানি সেচতে পারে তাহলে প্রতি সেকেন্ডে এত ঘনমিটার পানি সেচার জন্য আমরা এখানে লিখতে পারি যে 0.1 ঘনমিটার এখানে কিন্তু আবার 0.01 বলা থাকে পরীক্ষা ভালো করে কোশ্চেন পড়ে দেখবা 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে এক সেকেন্ড এক ঘনমিটার পানি সেচতে কতটুকু আর এত ঘনমিটার এই যে এখানে যত ঘনমিটার আমরা পেয়েছি পুকুরের আয়তন যত ঘনমিটার এত ঘনমিটার পানি সেচতে সময় লাগে যত সেকেন্ড এটা যদি কোশ্চেনে সেকেন্ড ঘন্টা না বলা থাকে তাহলে এটা লিখে দিলে ফুল মার্কস পাবা আর যদি বলে কত ঘন্টা সময় লাগে তখন এটাকে 3600 দ্বারা ভাগ দিবা কারণ হচ্ছে 60 সেকেন্ডে হয় 1 মিনিট ঠিক আছে 60 সেকেন্ডে কয় মিনিট হয় 1 মিনিট আবার 60 মিনিটে 1 ঘন্টা এর মানে 60 গুণন 60 মানে 3600 এটা দ্বারা ভাগ দিলে তোমরা পাওয়া যাবে যে এটার উত্তরটা এত দশমিক দশমিকে লিখবা যারা পারবা আর যদি কেউ মিনিটে কনভার্ট করতে পারো তাহলে সে কি করবা মিনিটে কনভার্ট করবা 3600 দ্বারা ভাগ দেওয়ার পরে যেটা আসবে সেটা পূর্ণ সংখ্যাটা হবে ঘন্টা আর বাকি অংশটাকে মিনিটে কনভার্ট করবে এটা একটু তোমরা দেখে নিও আর এটা তো আছে তোমাদের বইয়ের অঙ্কটাই যে পানি সেচতে যতটুকু সময় যদি এটা পুরানো এটার বইতে দেয়া ছিল একদম 7-8 বছর আগের বইতে এই কারণে এইটা এখানে অ্যাড করা কিন্তু পরবর্তীতে তোমাদের নিজ পাঠ্য বইতে অ্যাড করা হয়েছে দেখো তাহলে আমরা পুকুরের পানি সেচার জন্য পুকুরের আয়তন বের করব তারপরে পুকুরের আয়তনে সমপরিমাণ পানি ধরে বলে যে অতএব এত ঘনমিটার পানি সেচতে সময় লাগে এত সেকেন্ড ঠিক আছে এইভাবে করে বের করব আর এখানে যেটা দেখাইছিলাম দেখো এই এটা একটু প্যাচ আছে যে উক্ত বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট দেখো উক্ত বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ 6 গুণ হলে তার পরিসীমা বের করো দেখো
এখানের কোশ্চেনটা একটু অন্য ধরনের, উক্ত বাগানের ক্ষেত্রফলের উক্ত বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে বাগানের দেখো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এই যে বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা গ এক বলতে এটা গতে আসে। তাহলে বাগানের ক্ষেত্রফল অলরেডি আমরা আগে পেয়ে যাব কোনো না কোনো অঙ্ক করতে গিয়ে, যে কতই আমাদের বাগানের ক্ষেত্রফল বের করতে বলছে। এই জন্য আমরা রেফারেন্স দিতে পারি, ক হতে পারি বাগানের ক্ষেত্রফল এত বর্গ মিটার, সহজ আছে অঙ্কটা দেখো একটু, অনেকে পেঁচানো মনে করতে পারো, এই জন্য আলোচনা করতেছি। বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ছয় গুণ, এর মানে আমরা প্রস্থ দৈর্ঘ্য কয় মিটার, ক মিটার, আর দৈর্ঘ্য দৈর্ঘ্য ছয় ক মিটার। তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা সিক্স ক স্কোয়ার। তাহলে এই যে বাগানের ক্ষেত্রফল যেটা ছিল 1200, সমান সমান হবে মানে ছয় ক স্কোয়ার সমান হচ্ছে এই 1200। তাহলে আমরা এখান থেকে এই যে ছয় ওই পাশে নিয়ে ভাগ করে দেবো, তারপর স্কোয়ার ওই পাশে নিয়ে রুট করে আমরা কয়ের মান বের করবো, দেখো 14.14। তাহলে বাগানের প্রস্থ যেটা হবে তার ছয় গুণ হবে দৈর্ঘ্য, এটা বের করব। এবং যেহেতু আমাদের বের করতে বলছে তার পরিসীমা নির্ণয় করো, এর মানে হচ্ছে কি পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। এইভাবে করে আমরা এগুলা বের করতে পারবো। আর বাকি যেগুলি আছে এখানে সবগুলি তোমাদের উপরের যে কন্টেন্ট আলোচনা করা হয়েছে সবগুলোর ভিতরে আছে। আর তোমরা তো এই এসি কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র সবাই গতকালকে আলোচনা করছি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। আর কোনো বেশি কঠিন অঙ্ক তোমাদের নাই এখানে, মোটামুটি অলমোস্ট যেগুলি আছে। আমি তারপর একবার চোখ ভুলে যাই যে কোনোটা তোমরা আটকে পড়তে পারো ওরকম মনে আছে। ও এই অঙ্কটা একটু ব্যতিক্রম, এটা ইসের যে এই অঙ্কটা অন্য ধরনের অঙ্ক, এটা একটু আটকাইতে পারো, আর আটকানোর কিছুই নাই। এখন দেখো এই অঙ্কটা কেন ব্যতিক্রমী বলছি, এই যে এক মিটারকে আমাদের ফুটে কনভার্ট করতে হবে, এই এতটুকু হয়েছে কঠিন। দেখো ওরা বলছে কি প্রতি ঘনফুট মাটি খনন করতে 25 টাকা খরচ হয়, মানে এখানে প্রতি ঘনমিটার না বলে ঘনফুট বলছে। তাহলে পুকুরের একটা পুকুর আমি খনন করব যার দৈর্ঘ্য হবে 82 মিটার, প্রস্থ হবে 62 মিটার, আর গভীরতা হবে 2.5 মিটার। তাহলে তিনটা জিনিস দৈর্ঘ্য প্রস্থ গভীরতা তিনটা জিনিস যদি আমরা আমরা গুণ করে দেই, তাহলে আমরা পুকুরের আয়তন পেয়ে যাব। দেখো পুকুরের আয়তন আমরা পেয়ে গেলাম এত, কিন্তু এই এককটা হচ্ছে কিন্তু ঘনমিটারে। কিন্তু তোমাকে যে কোশ্চেনটা করছে সেটা বলছে প্রতি ঘনফুট মাটি খনন করতে এত টাকা খরচ হয়, এর মানে এক ঘনফুট মাটি খনন করতে খরচ হয় 25 টাকা, ঠিক আছে। এর মানে এই ঘনফুটকে কিসে নিতে হবে তোমার, ঘনফুটকে এই যে ঘনমিটার যেটা দেয়া আছে, এই যে ঘনমিটারকে তোমাদের ঘনফুটে নিতে হবে। এখন দেখো মিটার থেকে ঘনফুটে কিভাবে নেই সেটা একটু দেখো, এখানে 1 মিটার সমান এত ইঞ্চি, 39.37, এটা তোমাদের বইতে দেয়া আছে দেখবা। আর দেখো ইঞ্চিকে যদি ফুট নেই, আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে ইঞ্চিকে ফুটে নিতে হইলে 12 ওই পাশে চলে যাবে, ভাগ হয়ে যাবে, এর মানে হবে এটাকে ভাগ দিয়ে ফুট পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো তারপর আমি কি করেছি, এই যে যেহেতু আমাদের ঘন ফুট বের করতে হবে, ঘন মিটার সমান কত ঘন ফুট এটা বের করতে হবে, তাহলে এই 1 মিটার এই 1 মিটার দেখো উপরের যে 1 মিটার এটাকে কিউব করলাম, আর ডান পাশের অংশটাকেও কিউব করলাম, উভয় পক্ষকে ঘন করলাম। ঘন করলে এই 1 মিটারকে যদি কিউব করি তাহলে হয় 1 ঘনমিটার, আর এটাকে যদি কিউব করি তাহলে হয় এত ঘনফুট। তোমরা যদি এইটা মনে রাখতে পারো এই মাপটা, তাহলে আর এতটুকু করে দেখানোর দরকার নাই। কিন্তু এই এইভাবে করে 1 ঘনমিটারে কত ঘনফুট এটা তোমাদের বইতে নাই, এই জন্য আমি এটা ভেঙে ভেঙে করে দেখেছি যে 1 মিটারে আমরা জানি 39.37 ইঞ্চি, আর ইঞ্চিকে ফুটে নিতে হলে 12 ইঞ্চিতে 1 ফুট, এই জন্য 12 দ্বারা ভাগ দিলাম ফুট। যেহেতু আমাদের ঘনমিটারকে ঘন ফুটে নিতে হবে, দেখো আমাদের কোশ্চেন অনুযায়ী আমরা কাজ করতেছি, আমাদের বলছে প্রতি ঘনফুট মাটি খনন করতে 25 টাকা খরচ হয়, এর মানে আমাদের ঠিক আছে এই ঘনমিটারকে আমাদের ফুটে নিয়ে যেতে হবে। তাহলে আর একটা জিনিস একটু আমি একটু দেখে আসি, দাঁড়াও যে এইখানে যদি এই জিনিসটা 1 মিটার সমান কত ইঞ্চি, এটাও যদি 1 মিটার সমান 1 মিটার সমান কত ফুট এটা দেখি মাপটা এখানে দেয়া আছে কিনা। এখানে সব ক্ষেত্রফল সব ক্ষেত্রফল 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 মানে এই ধরনের মাপ এখানে দেয়া নাই।
এক মিটার সমান না, এই এইভাবে করে ডাইরেক্ট কোনো একক দেয়া নেই, এক মিটার সমান যদি ফুট বের করতে পারো, এক মিটার সমান এত ফুট, ঠিক আছে, তাইলেও তোমরা যে কোনো ভাবে করলেই চলবে। তুমি যদি মনে করো স্যার আমি প্রথমে মিটারকে ফুটে নিয়ে নেব, 82 মিটারকে ফুটে নিয়ে করব, তাও করতে পারো। দেখো এর মানে পুকুরের আয়তন আমরা যেটা পেয়েছি, দেখো পুকুরের আয়তন হচ্ছে ঘনমিটার, কিন্তু আমাকে কোশ্চেন করছে এক ঘনফুট মাটি খনন করতে খরচ হয় 25 টাকা, এই প্রতি ঘনফুট বলার কারণে এই ঘনমিটারকে আমরা ঘনফুট নিয়ে যেতে হবে, যেহেতু এখানে প্রতি ঘনফুটে বলা আছে। এর মানে তখন আমরা দেখো দেখো কি লিখছি, এক ঘনফুট মাটি খনন করতে খরচ হয় 25 টাকা, অতএব ঘর ইসের পুকুরের যে আয়তন সেটা ঘনফুটে কি হয়, এই জন্য পুকুরের আয়তন যেহেতু ঘনমিটারে পেয়েছি, এই জন্য আমরা মিটারকে ঘনফুটে নেওয়ার জন্য 1 মিটার সমান এত ইঞ্চি সেটাকে 12 দ্বারা ভাগ দিয়ে ফুট নিলাম, আর যেহেতু ঘনমিটারকে ঘনফুটে কনভার্ট করতে হবে, এই জন্য 1 মিটারকেও কিউব করলাম, কারণ কিউব না করলে তো ঘনমিটার আসবে না। এখন যদি তোমার কোথাও বর্গমিটার বর্গফুট দরকার হয়, তাহলে 1 মিটারকেও বর্গ করবা, এই পাশকেও বর্গ করবা, এইভাবে করে একগুলি ট্রান্সফার করতে হয়। তাহলে 1 ঘনমিটারে এত ঘনফুট, অতএব এই যে ক্ষেত্রফল পেয়েছি পুকুরের আয়তন, এত ঘনমিটারে কত ঘনফুট হয় এটা আমরা বের করে ফেললাম, তারপরে করে আমরা এইভাবে করে করলাম। তবে এটা এতটা বেশি ইম্পর্টেন্ট না, তারপরে এটা একটা বোর্ডে কিন্তু আসছিল, যখন আসছিল হয়তো বা খুব অল্প সংখ্যক স্টুডেন্ট এটা আনসার করতে পারছে, যাই হোক।